আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার ইভিনিং স্ন্যাক্সের একটি রেসিপি শেয়ার করবো তো এখানে আমি দুটি আলু নিয়েছি আলু দুটিকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আলু দুটিকে আমি ভালো করে গ্রেট করে নিব অসম্ভব মজার এই স্ন্যাক্সটি তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে তো এভাবে গ্রেটার দিয়ে কিন্তু এটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে এতে করে কিন্তু আলুগুলো খুব পাতলা পাতলা করে এটা গ্রেড করে নিতে পারবেন দেখুন ঠিক এভাবে কিন্তু আমি দুটি আলুই গ্রেড করে নিব তো দুটি আলুই কিন্তু আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে আমি দুটি আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে করছি দেখে নিন এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি গ্রেড করা আলু দিয়ে নিচ্ছি তো আলু কিন্তু এখানে ধুয়ে নেওয়ার দরকার নেই তো গ্রেড করার পর কিন্তু আলুটাকে ধোয়া যাবে না আর যদি ধুয়ে নিতে হয় তাহলে কিন্তু পানিটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে আলুর গায়ে যেন কোনো রকমের পানি না থাকে এরপর আমি এখানে দিয়ে নেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিতে হবে তো এখানে আমি বড় দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো দেখুন ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে এতে করে আলু পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও দারুণ টেস্টি হবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি তো ঝালটা বুঝে কিন্তু আপনারা দিয়ে নেবেন তো এই নাস্তাটি আমি স্পাইসিভাবে তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি তো এই ছোটো চামচের দুই চামচে কিন্তু এক চামচের মতো লবণ হয় আপনারা কিন্তু স্বাদ মতো দিয়ে নেবেন এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়ার সাথে কিন্তু জয়ফল জয়ত্রীর গুঁড়া আছে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো বেসন তো হাতের কাছে বেসন না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন এটা না দিলেও চলবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়ো এটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পাকোড়াগুলো ভীষণ ক্রিস্পি হবে আর এটা কিন্তু বাইন্ডারের কাজ করবে এখন আমি এখানে দিয়ে নিব। সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো হাতের কাছে থাকলে কিন্তু দিয়ে নিতে পারেন এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি তো এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না আলুর গায়ে যে পানি আছে এ পানি দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো যাবে তো এটা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে নিতে হবে তো আমি এটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এতে করে কিন্তু আলু আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আলু আর পেঁয়াজের গা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে কচলে নিতে হবে তো যদি মনে হয় এটা একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আরেকটু নরম করে নিতে পারেন তো এটাকে কিন্তু খুব ভালো করে চটকে নেবেন এতে করে কিন্তু পেঁয়াজ আর আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে বা চাইলে এই পাকোড়াগুলো কিন্তু একটু শক্ত করেও ভেজে নিতে পারবেন এতে করে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে তো দেখুন এটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা একদম নরম হয়েছে পাকোড়ার জন্য একেবারে পারফেক্ট হয়েছে ঠিক এভাবে করে নিতে হবে বিকেলে চায়ের নাস্তায় যদি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন একেবারে কম সময় কিন্তু এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হয় এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি কুকিং অয়েল তো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে তো এই পাকোড়া ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার নেই অল্প তেলেই কিন্তু আপনারা পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে পারবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে পাকোড়াগুলো দিয়ে নিতে হবে তো আমি এরকম সাইজে পাকোড়া দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু বড় করে দিয়ে নিতে পারেন তো এভাবে ছোট ছোট করে যদি আপনারা পাকোড়াগুলো ভেজে নেন তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে তো এভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো পাকোড়া মুচমুচে করে ভেজে নিতে হলে এভাবে উপর থেকে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু পাকড়াগুলো ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখানে আমি ছোট ছোট করে অনেকগুলো পাকোড়া একসাথে ভেজে নিব কম সময় কম উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা বিকেলের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারেন তো হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়ো না থাকে তখন কিন্তু আপনারা এখানে এক কাপ মুড়ি গুঁড়ো করে কিন্তু দিয়ে নিতে পারবেন এখন আমি এটাকে কাটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে তো একটু পরপরই কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে আর ভীষণ মুচমুচে করে ভেজে নিতে হবে তো চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিব পরিবারের সকলের মন জয় করতে কিন্তু এই আলু পাকোড়ার জুড়ি নেই অসম্ভব মজার হয় তো ছোট থেকে বড় সবার কিন্তু অনেক অনেক পছন্দ হবে তো তেল ছেঁকে আমি আলু পাকোড়াগুলো তুলে নিয়েছি এগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে বাকি ব্যাচ দিয়ে ভেজে নিব তো এখানে এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি যারা ভাজা ভাজাপোড়া খুব বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই পাকোড়াগুলো ভীষণ ভালো লাগবে যারা একেবারেই পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে তো এখন আমি তেল ছেঁকে সবগুলো পাকোড়াই তুলে নিচ্ছি আলু পাকোড়াগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি রেলে অসম্ভব টেস্টি হয়েছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর অসম্ভব মজার এই পাকোড়া আশা করছি বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর এই পাকোড়াগুলো যে কোনো সসের সাথে কিন্তু একেবারে জমে যাবে বিকেলের চায়ের নাস্তায় তো একবার খেলে কিন্তু এই পাকোড়াগুলো বারবার খেতে ইচ্ছা হবে তো আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ